আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কিছু অত্যাধুনিক প্রশ্ন করা হয়েছে, যেরকম টুথপেস্ট ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, রোজা অবস্থায় দিনের বেলায় টুথ পাউডার বা পেস্ট মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরুহ, কিন্তু গলায় পৌঁছালে রোজা ভেঙে যাবে, মুখে যেরকম মুখে ঔষধ ব্যবহার করা, মুখে ঔষধ ব্যবহার করে তা গিলে ফেললে বা ঔষধের অংশ বিশেষ গলায় প্রবেশ করলে রোজা ভেঙে যাবে, গলায় প্রবেশ না করলে রোজা ভাঙবে না, ফতোয়ায় স্বামী রোজা রেখে রক্ত দেওয়া বা নেওয়া এটা চলবে কি না? অনেকে প্রশ্ন করেন যে রোজা রাখা অবস্থায় রক্ত দিতে পারবো কি বা রোজা কোনো ক্ষতি হবে কি না। শরীরে রক্ত নিলে বা নিজ শরীর থেকে কাউকে রক্ত দান করলে কোনো অবস্থাতেই রোজা নষ্ট হবে না, কারণ রক্ত দেওয়ার কারণে কোনো বস্তু দেহের ভেতরে ঢুকেনি, তাই তাতে রোজা নষ্ট হওয়ার প্রশ্নই আসে না। আর রক্ত নিলে যেহেতু এ রক্ত শরীরের উল্লেখযোগ্য চার নালী থেকে কোনো নালী দিয়ে প্রবেশ করে না, বরং শরীরের অন্যান্য ছোট ছিদ্রের মাধ্যমে প্রবেশ করে, সুতরাং রোজা অবস্থায় কারো শরীরে রক্ত দান করলে বা নিজে রক্ত গ্রহণ করলে রোজা নষ্ট হবে না। তবে খুব বেশি পরিমাণে রক্ত দেওয়া যার দ্বারা শরীরে দুর্বলতা আসে, এর দ্বারা মাকরুহ হবে। আরও ভাই প্রশ্ন করেছেন যে ইঞ্জেকশন নেওয়া কি চলবে কি চলবে না। ইঞ্জেকশন নিলে রোজা নষ্ট হয় না, হবে না, চাই তা মাংসে নেওয়া হোক বা রোগে, কারণ ইঞ্জেকশনের সাহায্যে দেহের অভ্যন্তরে প্রবেশকৃত ঔষধ মাংস বা রোগের মাধ্যমে প্রবেশ করানো হয়ে থাকে, যা অস্বাভাবিক প্রবেশপথ, তাই এটি রোজা ভঙ্গের গ্রহণযোগ্য কারণ নয়। আরেকটি প্রশ্ন এসেছেন ডায়াবেটিস পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ডায়াবেটিসের সুগার মাপার জন্য শুষ ঢুকিয়ে যে এক ফোঁটা রক্ত নেওয়া হয় এতে রোজার কোনো ক্ষতি হবে না। এই কিছু অত্যাধুনিক প্রশ্ন যা আমাদের সচরাচর মানুষে জিজ্ঞেস করেছিল, তাই একটি ভিডিও আকারে ধারণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।